মেদিনীপুরে একটি কলেজের হুমকি চিঠি মেলা রেস কাটতে না কাটতে ফের একই বয়ানে লেখা চিঠি আসে বাঁকুড়া শহরের বড়কালীতলার বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার কাছে। এই চিঠিতে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুণ্ডুর আত্মসহায়ক পরিচয় দিয়ে 5 লাখ টাকা চাওয়া হয়। পাশাপাশি অনাদায়ী ছাত্রীদের প্রকাশ্যে ধর্ষণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। মোবাইল নাম্বার লিখে বলে দেওয়া হয় যে 25 জুনের মধ্যে টাকা মেটাতে হবে। বাঁকুড়ায় তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক পরিকাঠামো ঢেলে সাজাতেই এই টাকা তোলা হচ্ছে বলেও কম্পিউটারে টাইপ করা এই চিঠিতে উল্লেখ রয়েছে। এদিকে এই ঘটনার জেরে সভাপতি আতঙ্কের সৃষ্টি হয়েছে স্কুলের শিক্ষিকা থেকে ছাত্রী দুই মহলেই। মানে চিঠি লেখার জন্য অবশ্যই সেটা দাবি করব। আতঙ্কের মধ্যে বলতে, হ্যাঁ, প্যানিক তো একটা হয়, যেহেতু ধরুন আমাদের গার্লস স্কুল এবং অনেক দূর দূরান্তের মেয়েও আসে, অনেকে একা আসে, গার্জেন যে আসে তা নয় সবার, বা যখন ছুটি হয় বিকেল 4:30 অনেকেই একা বাড়ি ফেরে, সাইকেলে ফেরে, তা সেরকম জায়গায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তখন একটা দায়বদ্ধতা আমাদেরও থাকে, আর সেই জায়গায় গার্জেনও চিন্তিত থাকবে, তো একটু তো উদ্বেগে থাকবোই, কারণ এরকম ঘটনা তো আগে ঘটেনি কখনো, বা এরকম চিঠিও কখনো পাইনি আমরা। তাহলে কেন, কি উদ্দেশ্যে, কিভাবে হয়েছে সেটাও বুঝতে পারছি না এখন, যতখানি পুলিশ এবার দেখবে কতটা। বাঁকুড়ার ঘটনা প্রকাশ্যে আসার আগেই মেদিনীপুরের একটি কলেজের চিঠির ভিত্তিতে তীর্থঙ্কর কুণ্ডু থানায় অভিযোগ জানান। এবার বাঁকুড়া গার্লস হাই স্কুলে একেবারে হুবহু বয়ানে ছাপা চিঠি এসে পৌঁছয়। এমনকি গার্লস হাই স্কুলকে চিঠিতে কলেজ হিসেবেই সম্বোধন করা হয়েছে, যার ফলে এই চিঠির লেখকের স্কুল কলেজের ফারাকের ধারণা নেই, কিংবা একই বয়ান ছাপিয়ে তা বিভিন্ন ঠিকানায় পোস্ট করা হচ্ছে এমনটাই ইঙ্গিত মিলেছে পুলিশের প্রাথমিক তদন্তে। এদিকে এই ঘটনার নেপথ্যে কে তা প্রকাশ আনতে তদন্ত শুরু করেছে বাঁকুড়া পুলিশ। এই চিঠিতে যার নাম ও মোবাইল নাম্বার দেওয়া আছে সেই হরপ্রসাদ বিশ্বাসের খোঁজ পায় পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু এই চিঠিতে নাম ও মোবাইল নাম্বার দেখে হরপ্রসাদ নিজেও অবাক হয়ে যান। বাঁকুড়ার বিষ্ণুপুরের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর কলোনির বাসিন্দা চাষির বাড়ির 75 যুবক পার্ট টাইম গাড়ি চালানোরও কাজ করেন। সে পুলিশকে জানিয়েছে তার নাম ও মোবাইল নাম্বার কেউ এই চিঠিতে জুড়ে দিয়েছে, তবে সে যেই হোক না কেন তার পরিচিত হতে পারে, না হলে নাম ও নাম্বার পেলো কী করে, এটাও একটা তদন্তের ক্লু বলে মনে করা হচ্ছে। তাই এই সূত্র ধরে পুলিশ এই হুমকি চিঠির নেপথ্যে কে তা চিহ্নিত করতে জোর কদমে তদন্ত শুরু করে দিয়েছে। এদিকে যার নাম এই চিঠিতে যোগ করা হয়েছে সেই ছাত্র নেতা তীর্থঙ্কর কুণ্ডুর দাবি তার ও সংগঠনের ভাবমূর্তি কালিমা লিপ্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে। এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তিনি। কিছু নেই, প্লাস এরপর আমার নামে আর বা আপনার নামে যদি করে দেয় করার তো কিছু ব্যাপার থাকে না, কেউ নিশ্চয়ই অবশ্যই দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা হোক বা আমাকে মেলানি করার চেষ্টা হোক করার জন্য ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করেই করছে, আশা করছি অপরাধীরা খুব শীঘ্রই কাছে আসবে। একটা কথা আমি বলতে চাই, আরও হয়তো কোনো দু জায়গায় গেছে, আরও কোনো জায়গায় যেতে পারে, আমি অনুরোধ করব কেউ যাতে বিভ্রান্ত না হয় আমাদের সাথে যোগাযোগ করুন এবং অবশ্যই যেন প্রশাসনের তারা সহযোগিতা নেন। আমি একদমই এরকম নামে আমার কোনো তৃণমূল ছাত্র পরিষদের কোনো সহযোদ্ধাও নেই, আমরা কাউকে চিনিও না, এবং ছেলেটির ফোন নাম্বার দেওয়া আছে, শুধু যোগাযোগ করা হয়েছিল, সেও রাজনৈতিকভাবে কোনোভাবে যুক্ত নয়, এবং সাধারণ একজন ছেলে মাত্র ড্রাইভারই করে, তার নাম কীভাবে জড়িয়ে দেওয়া হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি সবটা। অন্যদিকে এই ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে তোপ দেখে রাজনৈতিক ফায়দা তুলতে নেমে পড়েছে বিজেপিও। বিজেপি নেতা দেবাশিস দত্ত বলেন শাসক দলের ছাত্র সংগঠনের নেতার নাম এই ঘটনায় জড়িয়ে গেছে, অথচ এখনও অধরা প্রধান অভিযুক্ত, এটা প্রশাসনের লজ্জা। কোথাও তো একটা মানে সন্দেহের পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে যে এখানে কে বা কারা যুক্ত আছে, তারা তো শাসক দলে আছে এবং শাসক দলের নেতার নামে, নাম করে তার আত্মসহায়কের নাম করে যদি চিঠি যায়, তো এটা প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তি এর একটা ব্যবস্থা করুক। এবং এই বাঁকুড়া আমাদের শান্তিপ্রিয় জায়গা, এই বাঁকুড়াতে এইরকম ঘটনা কোনোদিনই মেনে নেওয়া যায় না, এটা যতটা নিন্দা করা যায় তার থেকেও নিন্দনীয় ঘটনা এবং ধিক্কার জানায়। এদিকে দুই জেলায় পরপর এমন ঘটনা ঘটে যাওয়ার পিছনে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব না তীর্থঙ্কর কুণ্ডুর ব্যক্তিগত ইমেজে দাগ ফেলার জন্য এই হুমকি চিঠি, তা নিয়ে চর্চা চলছে খোদ তৃণমূল কংগ্রেসের অন্দরেই। এখন দেখার শেষ পর্যন্ত এই হুমকি চিঠির নেপথ্যে কে তা জানতে কতদিন সময় লাগে, সেদিকেই নজর রইল সবার। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।